শুধু গলাচিপা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুধু আজকের আয়োজনটি সাজানো হয়েছে গলাচিপার সন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং অসহায় মানুষের মুখে মুখে প্রচলিত দানবীর কামরান শহীদ প্রিন্স মহাব্বত এর আস্থা ও ভালোবাসা নিয়ে। পটুয়াখালীর গলাচিপায় তার নিজ বাসভবনে নভেম্বর সকাল 10টায় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের আদেশ দেওয়া হলে শীতবস্ত্র বিতরণ করেন জিয়াউদ্দিন খান পিয়াল। গলাচিপা পৌরসভা 9 নং ওয়ার্ডের 200 শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের শুভ সূচনা হয় এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাব্যাপী। শীতার্ত, দুস্থ, অসহায় মানুষের কল্যাণে দীর্ঘদিন যাবৎ কাজ করে চলছে গাগ্রাম শহর বন্দর ও দেশের বিভিন্ন স্থানে। সমাজের কল্যাণকর কাজের সাথে রাজনীতিতেও অনন্য ভূমিকা রেখে চলছে এই নেতা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শহীদ প্রিন্স কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি জন্মভূমি ও বেড়ে ওঠা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অন্তরে নেতৃত্বের বন্ধন তৈরি করে চলছে গভীরভাবে। সমাজের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মসজিদ, মাদ্রাসা, মন্দির নির্মাণে, পূজা পার্বণ, মাহফিলে, শিক্ষা, চিকিৎসা ও বিনোদনে তার ছোঁয়া লাগেনি এই জনপদে, এমন প্রতিষ্ঠান সমাজে খুব কমই রয়েছে। পটুয়াখালী 3 আসনের সকল ইউনিয়নের নৌকা মনোনীত ইউপি প্রার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে তৃণমূল ভোটারের দ্বারে দ্বারে ঘুরে দলীয় প্রার্থীদের বিজয়ী করেছেন অনেকাংশে। দলীয় নেতৃত্ব, আস্থা, ভালোবাসা ও আগ্রহে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির চরম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। শুধু আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী দিন। কেশমি সরকার, গলাচিপা নিউজ, গলাচিপা, পটুয়াখালী।